সবাই জানে যে আমি একা একা চাকরি নিয়ে আমি খুব ভালো আছি, সারা দেশবাসীর কাছে তো আমি কালার হইছি। আমি বুঝতে পেরেছি উনি আমাকে ইনডিরেক্টলি কি মিন করতে চাচ্ছেন, আমাকে বাজে প্রস্তাব দিয়েছে। মাসে 35,000 টাকা সে একটা বেতন পাবে, অফার করা হয়েছে 10,00,000 টাকা। এবার সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পাওয়া ইডেন কলেজ ছাত্রী মুক্তা সুলতানা। চাকরিতে যোগ দেওয়ার পর বেশ কয়েকবার কুপ্রস্তাব, 10,00,000 টাকার অফার, এমনকি কৌশলে আন্দোলনকারী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ সহ প্রতারণার নানা তথ্য ফাঁস করল মুক্তা। আমার 27 বছর অতীত সার্টিফিকেট আগুনে পোড়ানো চায়। ফেসবুক লাইভে এসে সার্টিফিকেট পুড়িয়ে আলোচনায় আসেন মুক্তা সুলতানা। এরপর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী চাকরি দেন তাকে। আমরা আগামী 25 সালের মধ্যে 1,00,000 কর্মসংস্থান সৃষ্টি করব আইসিটি ডিভিশনের আওতায়, এবং সেই প্রকল্পে ও কন্টেন্ট ডেভেলপার এবং সোশ্যাল কমিউনিকেশন অফিসার হিসেবে আমাদের আইসিটি ডিভিশনে কাজ করবে। মুক্তার দাবি, কৌশলে তার কাছ থেকে চাকরিতে আবেদনের বয়স 35 আন্দোলনকারী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হয়। আমাকে বলা হয়েছে যে যারা বেকার আছে 1,00,000 বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তো আমার কাছে প্রায় 1,400 জনের মতো একটা ডাটাবেস ছিল যারা নিয়মিত আন্দোলনে অংশগ্রহণ করে। পরবর্তীতে আমাকে বলল যে ডাটাবেস দেওয়া হয়েছে, সবাইকে ধরে ধরে সবার নামে খোঁজ নেওয়া হবে, মামলা দেওয়া হবে, কারণ এরা সবাই আন্দোলনের সাথে সম্পৃক্ত, সরকার বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত। আন্দোলন বানচাল করার জন্য কৌশল হিসেবে আমাকে চাকরি দেওয়াটা একটা কৌশল ছিল। তিনি জানান, উদ্যোক্তা হওয়ার জন্য 10,00,000 টাকা নেওয়ার অফার দেওয়া হয়, এমনকি চাকরিতে যোগ দেওয়ার পর বেশ কয়েকজন কুপ্রস্তাবও দেন তাকে। আমার কিন্তু অফার করা হয়েছে 10,00,000 টাকা, আমি কিন্তু অফারটা প্রত্যাখ্যান করে শুধু উপহারটুকু গ্রহণ করেছি। আমার কাছে মনে হয়েছে একজন দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি আমাকে একটা উপহার দিয়েছেন, উপহার কিন্তু প্রত্যাখ্যান করতে নাই। সাবেক মন্ত্রী মহোদয়ের খুব কাছের দুইজন আমার ঊর্ধ্বতন, তারা আমাকে বাজে প্রস্তাব দিয়েছে। প্রথম মাসে আমি বেতন পেয়েছিলাম 1 মাসে, এরপর 2 মাস পরে পেয়েছি, এরপর 4 মাস পরে পেয়েছি। যখন আমি বেতনের কথা বলতাম, আমার ঊর্ধ্বতন একজন বলেছিলেন, তোমার তো চলতে অসুবিধা হচ্ছে, আমার আরও একটা অফিস আছে, সেখানে তুমি চাইলে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারো। আমি সেখানে গেলাম, গিয়ে আমি অফিসিয়াল কোনো এনভায়রনমেন্ট দেখতে পাইনি। উনি ওনার পার্সোনাল লাইফ নিয়ে আমাকে শুরু করে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি উনি আমাকে ইনডিরেক্টলি কি মিন করতে চাচ্ছেন, এগুলো সবই ফাঁকা বলি, আসলে কর্মসংস্থান টর্মসংস্থান কিছুই না। মুক্তা জানান, 2024 সালের নির্বাচন সামনে রেখে প্রতারণার ফাঁদ তৈরি করেছিলেন মন্ত্রী। 2025 সাল পর্যন্ত সরকারি প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলা হলেও 6 মাস পর চাকরি থেকে বাদ দেওয়া হয় তাকে। তারা নির্বাচনকে ঘিরে আমাকে হয়তো হুমকি ভেবেছিল যে মেয়ে রাজপথে নামলে, বা এই মেয়ে যদি পলিটিক্স আন্দোলনে থাকে তাহলে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, বা উলট পালট কিছু হইতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে, সেজন্য হয়তো আমাকে চাকরি দিয়ে মুখ বন্ধ করেছে। আপনাকে চাকরি দিয়ে মুখ বন্ধ করার জন্য কৌশল অবলম্বন করলো, সেই কৌশলটাতে আপনি কেন পা দিলেন? আমি যখন সার্টিফিকেট পুড়িয়েছি, আমার দাবি ছিল চাকরিতে প্রবেশের বয়সসীমা যেন স্থায়ীভাবে 35 বা তারও বেশি করা হয়, এটার জন্য আমি পুড়িয়েছিলাম। আমি চাকরি চাইনি, আমি আসলে পলিটিক্সের শিকার। সারা দেশবাসীর কাছে তো আমি কালার হয়েছি, আমার পলিটিক্সের আন্দোলনের ভাই বোনদের কাছে আমি কালার হয়েছি। সবাই জানে যে আমি একা একা চাকরি নিয়ে আমি খুব ভালো আছি। 6 মাসের মাথায় আমাকে কর্মচ্যুত করা হয়েছে। আপনি যদি সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন তাহলে আপনার চাকরিটা হলো কিভাবে? প্রজেক্টে চাকরি অ্যাজ ইউজুয়ালি আপনি দেখবেন, যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি হয় বেশিরভাগই কিন্তু ওই সার্টিফিকেটগুলো নেয় না। আমি তো সব অরিজিনাল পুড়াই নিই, আমার কাছে হয়তো 2টা মানে আমি ইয়ে করেছিলাম, অরিজিনাল পুড়িয়েছিলাম, আর বাকিগুলো আমার বাসায় আছে। বিয়ের আংটি ফেরত দিয়ে ঢাকায় আসেন মুক্তা, অথচ শেষ পর্যন্ত উচ্চশিক্ষা বেকার তৈরির কারখানা মনে করছেন তিনি। আমার অনেক আগে বিয়ে ঠিক করেছিল, আমাকে আংটিও পরেছিল, আমার বয়স তখন কত, 16 বছর কি 16 বছরের মতো হবে, আর আমার মায়ের চেয়েও বড় তখন একজনের সাথে আমার মানে বিয়ে ঠিক করছে, আংটি পরাইছে, আমার কাছে খুব জেদ লাগছে, আমি আংটি ছুঁড়ে ফেলে দিছি। ফেলে দিয়ে আমি রাগ করে ঢাকায় চলে আসছিলাম। বিয়ের আংটি ফেরত দিয়ে এসেছেন, পড়াশোনা করেছেন, ঢাকায় এসেছেন, আপনি আপনার যে ধারণা ছিল, চিন্তা ভাবনা ছিল, সেখান থেকে সফল হতে পেরেছেন কিনা? আমি আসলে পড়াশোনা করতে পেরেছি, আমার মানে আমি জ্ঞান অর্জন করতে পেরেছি, আমার যে জেদ ছিল যে আমি পড়াশোনা করব, আমি নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর মতো এরকম অবস্থা এখনো হয়নি। এটা হওয়া উচিত ছিল, যেহেতু আমি অনেক স্ট্রাগল করেছি। আমার বিশ্বাস, একটা মানুষ যখন পরিশ্রম করে বা ত্যাগ করে আসে অনেক কিছু, তখন সৃষ্টিকর্তা তাকে কোনো না কোনোভাবেই কোনো না কোনো কিছু দেন। আমার এটা বিশ্বাস যে আমি আমার যতটুকু প্রাপ্য, আমি আমার প্রাপ্যটুকু ঠিক আমি বুঝে পাবো। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী পলক, এরপর থেকে বেরিয়ে আসে তার নানা দুর্নীতি ও অনিয়ম।
আসাদ ভূঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।